হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের চ্যানেলে। আজকে আমরা দেখাবো কীভাবে আপনারা ফ্রি ইন্টারনেট অ্যাক্সেস করবেন যে কোনো অপারেটর থেকে। আপনারা গ্রামীণ, বাংলা লিঙ্ক, রবি, এয়ারটেল, টেলিটক, আপনারা যে কোনো অপারেটর থেকে আপনারা ফ্রিতে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। আমরা প্রথমত আপনাদেরকে ইউটিউবে প্রবেশ করে আপনাদেরকে প্রুফ দেখালাম। এবার আমরা আপনাদেরকে ক্রোম ব্রাউজার প্রবেশ করে আপনাদেরকে কিছুটা প্রুফ দিই, ঠিক আছে। ওকে, আমরা এখন সার্চ বাটনে, সার্চ অপশনে লিখবো গুগল। গুগল ওকে সার্চ করে দেখি দেন কী অবস্থা। ওকে, আমাদের সার্চ কমপ্লিট। এখন আমরা গুগলে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমাদের গুগলের আবার সার্চ যে ইঞ্জিন ওইখানে নিয়ে আসছে। যাই হোক, এবার অনেকের ভাবতে পারেন ভাই আপনার হয়তো বা ফোনে আপনার মেগাবাইট আছে, তো আপনাদেরকে একটু প্রুফ দেখাই আমাদের সিমে আদৌ ব্যালেন্স আছে কি না, ঠিক আছে। ওকে, আমরা কি আমাদের ব্যালেন্সটা চেক করি, অ্যাকাউন্টের ব্যালেন্সটা দেখি কী অবস্থা। আমাদের দেখতে পাচ্ছেন একটা গ্রামীণ ফোন আর একটা রবি। ওকে, আমরা গ্রামীণ ফোন দিয়ে ট্রাই করতেছি। দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স আছে, ব্যালেন্স হচ্ছে 2.41 টাকা, ওইটার ভ্যালিডিটি অলরেডি ফিনিশড, মানে এটার মেয়াদ শেষ। ওকে, এবার আমরা দেখি আমাদের ফোনে মেগাবাইট আছে কি না। *1*1*1*2#। ওকে, আমরা আবারও দেখি কী অবস্থা, আমাদের মেগাবাইট আছে কি না। দেখতে পাচ্ছেন আমাদের মেগাবাইট নেই, তারপরও আমরা কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতেছি, ঠিক আছে। তো আজকে আপনারাও কীভাবে ইন্টারনেট অ্যাক্সেস করবেন, তো সেই প্রসেসটা আজকে আমরা দেখিয়ে দেবো, ঠিক আছে। তো ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য আপনাদেরকে মূলত যে কাজটা করতে হবে, দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। দুইটা অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, ঠিক আছে। দেন প্লে স্টোরে আপনারা সিম্পলি প্রবেশ করে নেবেন। ওকে, প্লে স্টোর প্রবেশ করার পর আপনারা সার্চ অপশনে গিয়ে আপনারা সার্চ করবেন HTTP আপনার ইনজেক্টর। ওকে, সমস্যা নেই, আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে আমরা আমাদের এই অ্যাপসগুলো লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। HTTP ইনজেক্টর, ওকে, এটা লিখে সার্চ করবেন। দেন সার্চ করলে আপনাদের মাঝে ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি শুরু করবে, দেন ওইটা আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। দেন এটা ইনস্টল করা শেষ, দেন আপনাদের আরেকটা অ্যাপস ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে B2Ray প্লাগিন ফর HTTP ইনজেক্টর। ওকে, আমরা এটারও লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা খুব সহজে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, এটা ডাউনলোড করার পর আপনাদের মাঝে এরকম থাকবে আর কি। যাই হোক, এটার কিছু কাজ আছে, জাস্ট এটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। আরেকটা অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন না, ওইটা হচ্ছে একটা ফাইল। দেন ওই ফাইলটা মেগাবাইট হচ্ছে আপনার 2.3 KB, ঠিক আছে, মানে কিলোবাইট আর কি। এখন আপনাদেরকে সেট আপ করার জন্য আমরা HTTP ইনজেক্টরের যে ডাটাটা আছে ওইটা আমরা ক্লিয়ার করে দিই, যাতে করে আপনাদেরকে প্রথম থেকে আমরা দেখাতে পারি, ঠিক আছে। ডাটাটা ক্লিয়ার করলে অবশ্যই আপনাদের পারমিশনগুলো অ্যালাউ করতে হবে। দেন পারমিশনগুলো আমরা অ্যালাউ করে দিচ্ছি, যেহেতু আমরা ডাটা ক্লিয়ার করতেছি, আমাদের পারমিশনগুলো অ্যালাউ করতে হবে। আপনাদের ফার্স্ট টাইম যখন আপনারা ইউজ করবেন তখন পারমিশন অ্যালাউ করার প্রয়োজন নেই। ওকে, আমরা এখন অ্যাপসটাতে প্রবেশ করবো, HTTP ইনজেক্টর এটাতে আমরা প্রবেশ করবো। দেন প্রবেশ করার পর একটু উইট করবেন, উইট করার পর আপনাদের মাঝে এরকম একটা পেজ আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক করে এখানে ওকে বাটনে আপনারা প্রেস করে দিবেন, ঠিক আছে। দেন কাজ শেষ, এবার আপনাদের আরেকটু কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট একটা অপশন, দেন আপনারা সিম্পলি স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন। স্টার্ট অপশনে ক্লিক করার পর একটু দেখতে পাচ্ছেন যে ইম্পোর্ট কনফিগারেশন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আমি যে বললাম আরেকটা ফাইল আপনাদেরকে ডাউনলোড করতে হবে, দেন ফাইলটি আপনার ডাউনলোড করলে আপনাদের ডাউনলোড ফোল্ডার যে অপশন আছে ওইটাতে আপনার ফাইলটা চলে যাবে। আমরা দেখতে পাচ্ছেন ফাইলটা থাকবে হাই স্পিড কনফিগারেশন .ehi, এটা আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ইম্প্রুভড কনফিগ ফাইল, ঠিক আছে, আমাদের ফাইলটি ইম্প্রুভড হয়ে গেছে। দেন এখন আমরা কী করবো, স্টার্ট অপশনে ক্লিক করবো। ওকে, স্টার্ট অপশনে ক্লিক করবো, দেন দেখতে পাচ্ছেন আমাদের HTTP ইনজেক্টরটা কানেক্ট হয়ে গেছে। এখন আমরা আপনাদেরকে প্রুফ সহকারে দেখাবো, এবং আমরা এটা স্টপ করেও দেখাবো আদৌ কি ইন্টারনেট অ্যাক্সেস করা যায় কি না। ওকে, আমরা এখন প্লে স্টোরে কয়েকটা অ্যাপ্লিকেশন সার্চ করবো, সেটা হচ্ছে ইমো অ্যাপসটা আমরা সার্চ করে দেখি কী অবস্থা আসে কি না। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ইমো
অ্যাপসটা চলে আসছে। এবার আমরা আরেকটা অ্যাপ্লিকেশন সার্চ করি, দেখি কি অবস্থা ওইটার। আমরা কিন্তু আপনাদের কিন্তু লাইভ কিন্তু প্রুফ সহকারে দেখাচ্ছি, আমরা কিন্তু ভিডিওটা পোস্ট করতেছি না। ওকে, আমরা হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করি, দেখি কি অবস্থা। দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটাও অলরেডি চলে আসছে। এবার আমরা কী করবো, আমাদের যে এইচটিটিপি ইনজেক্টরটা ছিল ওইটা আমরা স্টপ করে দিব। স্টপ করার পর দেখি আমাদের ইন্টারনেট অ্যাক্সেস করা যায় কি না। ওকে, আমরা স্টপ করে নিলাম স্টপ। এবার আমরা সার্চ করি, দেখি কী অবস্থা, কী খবর। আমরা এখানে মেসেঞ্জার লিখে সার্চ করি, দেখি। আর এখানে কিন্তু আপনারা 100% এই অ্যাপসটা কিন্তু কার্যকরী অ্যাপস, এখান থেকে আপনারা সকলে কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। মেসেঞ্জার লিখে সার্চ করে দেখতে পাচ্ছেন সামথিং উইন্ট রং, ট্রাই এগেইন, আমাদের কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস হচ্ছে না। এখন আমরা কী করবো, আমরা পুনরায় আবার ওইটা আমরা স্টার্ট করে দিই, দেখি কী অবস্থা। এইচটিটিপি ইনজেক্টরটা আমরা স্টার্ট করে দিলাম, আমরা কানেক্ট করে নিলাম, দেন দেখতে পাচ্ছেন কানেক্টেড। এখন আমরা কী করবো, আবারও এখানে চলে আসবো, আসার পর দেখতে পাচ্ছেন ট্রাই এগেইন, এখানে আমরা ক্লিক করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের সার্চ কিন্তু সফল হয়ে গেছে। তো আপনারা সকলেই এইভাবে কাজ করতে থাকেন, আশা করছি আপনারা সকলেই এখান থেকে ফ্রিতে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।